तेरा हायर जबरा होयर जबरा फैन हो गया मैं तेरा हायर जबरा होयर जबरा फैन हो गया। एवरीवन কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একজন বলিউড কণ্ঠশিল্পী নাকাশ আজিজের শুরু থেকে বর্তমান জানতে চলেছি। অনেকে তার নাম শুনে না চিনলেও তিনি অসংখ্য জনপ্রিয় বলিউড গান গেয়েছেন, সেই সাথে অনেকগুলো বাংলা গানও গেয়েছেন যেগুলো সমানভাবে জনপ্রিয় হয়েছিল। তো তার নাম শুনে না চিনা গেলেও তার গানগুলো যে বেশ কয়েকবার শুনেছেন সেটুকু বলাই যায়। চলুন তার শুরু থেকে বর্তমানটি দেখে আসি। ও আল্লাহ জানে 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 তুই আমার লায়লা। নাকাশ আজিজের ক্যারিয়ার শুরু হয় 2004 সালে ইন্ডিয়ান আইডল সিজন 2 থেকে। এসি বরসাতোঁ মেঁ আও না, এখানে কিনা তিনি অডিশন রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিলেন। জো স্টার্ট তোমারা তো ইতনা খুবসুরত স্টার্ট থা, तो मंत्रों में लेके नहीं गए शायद से, नहीं मुझे तो तुम्हें लगा नहीं, कोई बात नहीं। তবে নাকাশ আজিজ একটি সংগীত পরিবারের সন্তান হয় তার কিন্তু উঠে আসতে অতখানিও কষ্ট করতে হয়নি। নাকাশ আজিজ প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করার আগে তিনি বিভিন্ন অ্যালবামের জন্য সুরকার হিসেবে কাজ করতেন। তবে নাকাশ আজিজের ক্যারিয়ার শুরু হয় 2010 সালে লিডার মুভির বন্দে মাতারাম গানটি গাওয়ার মাধ্যমে। এই বছরই তিনি আয়েশা মুভির জন্য সুনো আয়েশা নামে আরও একটি গান গেয়েছিলেন। এর বছর 2011 সালে তার একটিও গান মুক্তি পায়নি, কিন্তু এক বছর গ্যাপ দিয়ে 2012 সালে এজেন্ট বিনোদ মুভিতে একটি গান গেয়েছিল যেটি প্রচুর পরিমাণে হিট হয়েছিল। একই বছর ককটেল মুভিতে গাওয়া তার সেকেন্ড হ্যান্ড জওয়ানি গানটিও সেই রকমভাবেই হিট হয়। 2012 সালে তার পরপর দুটি গান হিট হওয়ার পর তার ক্যারিয়ারে সাফল্যের হাওয়া বইতে থাকে, যার ফলশ্রুতিতে 2013 সালে তার পরপর কয়েকটা গান হিট হয়। এবছর যে আর রাজকুমার মুভির গান্দিবাদ গানটি মুক্তি পেয়েছিল সেটি কিন্তু এই নাকাশ আজিজকে দিয়েই গাওয়ানো হয়েছিল। এবং এবছরই ফাটা পোস্টার নিকলা হিরো মুভির জন্য ধাতিং নাচ গানটি গাওয়ার মাধ্যমে তিনি চারিদিকে আরো বেশি পরিচিতি পান। সালে নাকাশ আজিজের বাংলা মুভিতে, বিশেষ করে ভারতীয় বাংলা মুভিতে বেশ কয়েকটি হিট গান মুক্তি পেয়েছে। যেমন এবছর টলিউডে মুক্তি পাওয়া যোদ্ধা দ্য ওয়ারিয়র মুভির এবার যেন অন্যরকম পুজো গানটি গেয়েছিলেন নাকাশ আজিজ। আমি শুধু চেয়েছি তোমায় মুভিটির কলিং বেলের মতো সুপারহিট গানটিও তিনি গেয়েছিলেন। আয়না চলে দরজা খুলে লাগিছে প্রেমের চৈত্র সেল, ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল। এবং এবছরই বিন্দাস মুভির যে রিমিক্স কাওয়ালি গানটি মুক্তি পেয়েছিল সেটিও তারই গাওয়া। পরের বছর 2015 সালে তিনি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত অগ্নি 2 মুভির আল্লাহ জানে গানটি গেয়েছিলেন। ও আল্লাহ জানে 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 তুই আমার লায়লা। আমি কিন্তু বাংলাদেশি দর্শকদের জন্যই বলেছিলাম যে তার নাম শুনে না চিনলেও তার গানগুলো শুনে কিন্তু ঠিকই চিনবেন, কারণ আল্লাহ জানে গানটির জনপ্রিয়তা তো বলাই বাহুল্য। এবং এবছরই প্রীতম চক্রবর্তীর সুর এবং কম্পোজিশনে তিনি আফগান জালেবি গানটিও গেয়েছিলেন। আফগান জালেবি মাশুক পরেবি ঘায়াল হ্যায় তেরা দিওয়ানা ভাইওয়া ভাইওয়া। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার মুভি আশিকের টোপর মাথায় দিয়ে গানটিও তারি গাওয়া। পরের বছর 2016 সালে তার বলিউডে অত্যাধিক মাত্রায় জনপ্রিয়তা আসে জাবরা ফ্যান গানটি গাওয়ার মাধ্যমে। মেরে দিল কে মোবাইল কা তু আনলিমিটেড প্ল্যান হো গয়া। এবং এই গানটি তার মর্যাদা বলিউডে একটি অনন্য মাত্রায় দাঁড় করিয়ে দিয়েছিল।
2016 সালে শাকিব খানের বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার মুভি শিকারির উট ছুরি তোর বিয়ে গানটিও কিন্তু তিনিই গেয়েছিলেন। এবং এই বছরই 2016 সালেই হরিপদ ব্যান্ডওয়ালা মুভির সোনা এবং 100 বৃন্দাবন গান দুটিও কিন্তু তিনিই গেয়েছেন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। এবং 2016 সালে তার বলিউডের হাউসফুল 3 মুভিটির জন্য প্যার কি মা কি গানটি মুক্তি পেয়েছিল। प्यार की माँ की प्यार की माँ की आज से पूजा करनी है, प्यार की माँ की प्यार की माँ की आज से पूजा करनी है। 2017 সালে মোস্ট হিট ইয়ারা মেহেরবান গানটিও কিন্তু তারই গাওয়া ছিল। সে যে সাথে আছে ভয় কি তোর ইয়ারা মেহেরবান। 2018 সালে মুক্তিপ্রাপ্ত ভাইজান এলোরে যৌথ প্রযোজনার মুভিটির বেবি জান গানটি তিনি গেয়েছিলেন। হ্যালো জান বলেছে বেবির মিষ্টি হাসির ফোন শুটিতে কান বেড়েছে বেবি জান জান। এবং এই বছরই ক্যাপ্টেন খান মুভির মামা ম্যাও ম্যাও গানটিও তারই গাওয়া ছিল। ধরনে মাগড়ে মাগে চালে আর চিকন চিকন গালে হিরো তো বলবে দেখে ওয়াও। 2020-21 সালে তার অন্যান্য গান থাকলেও সর্বশেষ 2022 সালে মুক্তিপ্রাপ্ত সুপার ডুপার হিট পুষ্পা মুভির একটি গানও ছিল তার গাওয়া। ये मेरी डगर सर पे ये आकाश मेरा है घर। তো এই ছিল নাকাশ আজিজকে নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলছি, মুভি এক্সপ্লেনেশন নিয়ে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেখানে নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে এবং হবে। আপনারা ইন্টারেস্টেড হলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন, আমি লিংক দিয়ে দিব। ধন্যবাদ।